আজ সোমবারের দিন বরকতপূর্ণ একটি দিন একটি দিন তাৎপর্যপূর্ণ একটি দিন আজকের সোমবারের দিনটি মেরাজের মাসের মধ্যে পড়েছে যে মাসের মধ্যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদা প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান সিদরতলম জান্নাত সব সবকিছু ভ্রমণ করেছেন তাই এই দিনটি হল বরকত পূর্ণ একটি দিন এবং এই মাসটি হলো বরকত পূর্ণ একটি মাস এই মাসের মধ্যে আল্লাপাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছেন আমাদের নবী সাল্ল সাল্লাম মেয়ার গিয়ে আমাদের জন্য তিনটি হাদিয়া আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে নিয়ে এসছেন এক নম্বর হাদিয়া হলো আল্লাহ রসুল সাল্লাম সাল্লি উম্মতের জন্য পাঁচ ওক্ত নামাজ নিয়ে এসেছেন দুই নম্বর হাদিয়া হলো আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম এই উম্মতের যত বড় গুণাগার ব্যক্তি হোক না কেন তার উন্মতের তার উন্মতের মধ্যে থেকে সে নারী হোক অথবা পুরুষ হোক সে শিক্ষিত হোক অথবা অশিক্ষিত হোক সে যুবক হোক অথবা বৃদ্ধ হোক সে ছেলে হোক অথবা মেয়ে হোক সে যদি পাহাড় পরিমাণ গুণা করে না কেন সমুদ্রের ফেনা পরিমাণও গুণা করে না কেন আল্লাপাক রব্বুল আলমিনের দরবারে ক্ষমা কর প্রার্থনা করে তবা করে আল্লাপাক রব্বুল আলমিন কেবলমাত্র সিরি কবিদিত সমস্ত গুনাহকে মাফ করে দিবেন এটি আল্লাহ তালার পক্ষ থেকে পুরস্কার হিসেবে তার নবীকে কাছে ডেকে নিয়ে প্রদান করেছেন বলেন না সুবাহ আল্লাহ এরপরে তিন নম্বর পুরস্কার হলো পাক রব্বুল আলমিন বলেছেন সুরাতুল বাকারের শেষ দুটি আয়াত যদি আপনার উম্মতরা তেলাওয়াত করে আমল করে আমি তার উপর খাস রহমত বর্ষণ করবো পাক রব্বুল আলমিন তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন তাই বরকত পূরণে একটি দিন এবং বরকত পূরণ একটি মাস উভয় মাস এবং দিনের ফজিলতের প্রতি লক্ষ্য রেখে আমরা যতটুক সম্ভব হয় না কাজ করব নফল এবাদতবন্দিকে করবো তসফি তাহলিল পাঠ করব বিশেষ করে আল্লাপাক রব্বলা আলমিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে আল্লাহর নৈকট্য লাপের উদ্দেশ্যে বরকতপূর্ণ এই কালেমার জিকিরটি একশতবার করব ইলাহা ইল্লাল্লাহ ই এই কালিমার জিকিরটি কোনো ব্যক্তি যদি আল্লাহর প্রতি ভরসা রেখে কিন রেখে বিশ্বাস রেখে রেখে আমল করে পাঠ করে যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন পাহাড় পরিমাণ হয় না কেন মরুভূমির বালুকারাশি পরিমাণ হয় না কেন পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে তার জীবনের সকল গুণাহকে মাফ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত আবশ্যক করে দিবেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন এই কালেমা এমনই একটি পাওয়ারফুল কালেমা সাত আসমান জমিন এবং এর মাঝে যা কিছু আছে পাহাড় পর্বত সমুদ্র মহাসমুদ্র এর মাঝে যে ওজনদার যত জিনিস রয়েছে আসবাবপত্র রয়েছে সবগুলো যদি এক পাল্লায় রাখা হয় লাহ ইলাহা এই কালেমা যদি অপর পাল্লায় রাখা হয় লা এই কালিমা ওজনদার হবে ভারী হবে তাই বরকতপূর্ণ এই মাসে এবং বরকতপূর্ণ এই দিনে আমরা প্রত্যেকেই গুরুত্ব সহকারে আল্লাহ তালার দরবারে গুনা মাফের উদ্দেশ্যে কালিমার জিকির করবো লা আল্লাহ লা ইলাহা সোমবারের দিন শেষ হর পর যে রাত আসে রাতের মধ্যে আমরা প্রত্যেকই গুরুত্ব সহকারে এশারের নামাজ সম্পূর্ণ করার পর কবরের ভয় ফিতনা থেকে আজাব থেকে বাঁচার উদ্দেশ্যে বরকতপূর্ণ কুরআনের এই সূরাটি আমল করব তাবারকলযী বিয়দিহিল মুলক وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا কোনো ব্যক্তি যদি রাতের বেলায় বরকতপূর্ণ এই সুরাটি আমল করে আল্লাপা করব বলে আলমিন তাকে কবরের ফিতনা কবরের সোয়াল জবাব কবরের আজাব থেকে নিরাপত্তা দান করবেন পাঠকৃত সুরা তেলাওত্রিত সুরা পাঠকারীর জন্য আমলকারীর জন্য আল্লাহ করব বলে আলমিনের দরবারে সুপারিশ করবেন তাই আমরা গুরুত্ব সহকারে সোমবারের দিনে অথবা রাতে নফল ইবাদত দোবন্দিকে করবো নফল নামাজ পড়বো পড়ব কোরআন তেলাওয়াত করবো জি কির রাজগার করবো পাঠ করব রব্বুল আলামিনের দরবারে রনাজারি করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহকে ধুয়ে মুছে এবং নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে একাগ্রতার সাথে মনে প্রাণী বিশ্বাসীকে আল্লাহর প্রতি একিন রেখে नेक কাজ করার নফল ইবাদত বন্দী করার তৌফিক দান করুন